বাজে এখন দুপুর একটা, মানে 20 হবে হবে করছে। এদিকে আমার বউয়ের মাথা আগুন। কি হয়েছে, আগুন কেন? টুট গিয়া? বাহ, ভালো খবর। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছি, কিন্তু একটু রেগে আছে, ভেঙে গেছে বলে, সেটা কোনো ব্যাপার না, আবার চলে আসবে, জিনিস চলে আসবে, চিন্তা করবে না। আর আজকে ব্লগটা একটু দেরি করে মানে শুরু করলাম, কারণ কালকে সব কিছু মানে সবাই লোকজন আড়াইটে অবধি ছিল, আড়াইটের পর গেলো, তারপর সব কিছু গুছিয়ে টুছিয়ে ভোরে উঠতে 3:30, 3:30, তারপর ব্লগ এডিট করে এডিট করতে করতে ভোর 5:30, 5:30 বেজে গেছে, তারপরে ঘুমাতে ঘুমাতে 6টা উঠেছি। অনেকক্ষণ নিচে ছিলাম, একটু সোনা বাবাকে নিয়ে খেলাধুলা করছিলাম, এখন একটু চা খাবো, লিকার, কচুরি, কড়াইশুঁটির কচুরি আলুর দম গরম করে নিয়ে এলাম, বাসি খাবারের মজাই আলাদা। কালকের বাসি কচুরি আর বাসি আলুর দম, বাসি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, গুটিও দোকানে চলে গেছে, ঘর দর পুরো নোংরা ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কাজের দিদি এসে ঘর বারান্দা মুছে টুছে দিয়ে গেছে, তারপরে ঘরে প্রচুর কাজ ছিল, এই গিফটের জিনিসগুলোকে এদিক থেকে ওদিকে করা হলো, সব ক্লিনিং ফ্লিনিং হলো। আর আজকে সন্ধ্যেবেলা বসে বসে মানে কুট্টি দোকান মানে মানে কাছ থেকে বাড়িতে এলে তখন তোমাদেরকে আমি কী কী গিফট পেয়েছি সেগুলো দেখিয়ে দেবো আজকে। দাদাও অনেক গিফট পেয়েছে, দাদার গিফটগুলো আমি দাদাকে দিইনি, বলেছি আগে আমার বন্ধুদেরকে সবাইকে দেখিয়ে নিই, তারপর তোকে দিয়ে দেবো। ও বলেছে আচ্ছা ঠিক আছে, ওই জন্য রেখে দিয়েছি, আজকে তোমাদের দেখিয়ে দেবো। এখন স্নান টান হয়ে গেছে, এখন যাবো ঠাকুর ঘরে। ঘড়িতে সময় বলছে এখন বিকেল 4টে, আর একটু আগে এসে স্নান করলাম, একটা দরকারি কাজে বেরিয়ে গেছিলাম সকালের পরে, আর বাইরে গিয়ে কথা বলতে পারছি না, কালকে পরশু তরশু 3 দিন এরকম একটা মানে ফাংশনের ব্যাপার আছে, তাই জন্য চারদিকে মাইক বাজছে, না আওয়াজে কিছু কথা শোনা যাবে না। আর এখন করবো হচ্ছে লাঞ্চ, যে লাঞ্চ করতে আমি পোলাও আর কালকের মাংস, আর রিম্পা খাচ্ছে ভাত, উচ্ছে আলু সিদ্ধ, ডাল, মাংস আর পাঁপড় ভাজা। কি গো, আমি পোলাও, তুমি ভাত? হ্যাঁ খাও। আর কালকে সবাই এখন ফোন করছে, যারা যারা কালকে এসেছিলো, কালকে খাওয়া দাওয়া নাকি খুব ভালো ছিল, খুব আনন্দ হয়েছে, সব ফোন করছিলো। আর এখনও গিফটের আনবক্সিং করতে পারিনি, দেখো ওখানে খাই ঢালা গিফট পড়ে রয়েছে সব, আজ রাতেই করে দেবো। বাজে এখন সন্ধ্যে 7টা, গুড ইভিনিং সবাইকে। আর এখন যাচ্ছে একটু দিদির বাড়ি, দাদার সাথে অনেকদিন দেখা হয়নি, দাদা তো কালকে আসতেও পারেনি, ওই জন্য দাদার সাথে একটু দেখা করবো, অনেকদিন দেখা হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে একটু সৌহার দাদাদের বাড়িতে, অনেক একটু আড্ডা মেরে তারপরে বাড়ি ফিরবো। ঠান্ডা বাইরে, কান ফান চেপে চেপে বসে আছি, স্টোল নিয়ে নিয়েছি একটা মোটা স্টোল এটা, আর কালকের পাস ছিল, পাস খেতে খেতে যাচ্ছি, আর দিদির বাড়ি যাচ্ছি ফার্স্টে, তারপর একটুখানি ওর দিদির বাড়ি যাবো। অনেকক্ষণ আগে দিদির বাড়িতে এসেছি, এই যে সবাই মিলে বসে গল্প আড্ডা হচ্ছে। দাদা কোথায় যাচ্ছ গো? এইটা দেখো, এই এটা তারাপীঠে গেছিল দিদিরা সেদিনকে নিয়ে এসেছিল। বাহ সুন্দর, পুরো জল জল করছে না মানে মুখটা? হ্যাঁ হ্যাঁ। এই যে কিরে, তুই নেই কালকে কেক লন্ডো মন্ডো করে দিয়েছিস? তোর নামে থানায় ডায়েরি করে এসেছি, পুলিশ নিয়ে যাবে। গুলোকে নিয়েছে এরকম চট করে ছুরি দিয়ে কাটছে, কি করেছে কালকের কেক নিয়ে জানো না। হয়ে গেছে গল্প আদ্য করা, এই যে দাদার সাথেই মেন দেখা করতে এসেছিলাম, কারণ দাদার সাথে যেহেতু কালকে, হ্যাঁ তারপরে আমি দুপুরে আমার ইচ্ছে হলো ছাদে গিয়ে খেতে, ছাদে গিয়ে খেয়েছি, তারপরে ছাদে একটু শুয়েছিলাম, তারপরে 4টার দিকে এসেছি। এই যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বেরোলাম, আর রিম পাগ আছে রাস্তা দেখে পার হবে, দাঁড়িয়ে যাও দেখে পার হবে। কি
কিরে তোর আদর খাওয়া এখনো হয়নি? হ্যাঁ আমার এইটাকে নিয়ে নিচ্ছে স্টোলটাকে আর দিচ্ছে না কিরে 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 এটা ভদ্র হয়ে গেলি কেন রে কিরে ঠিক আছে কোনো ব্যাপার না কিরে তোর এখনো আদর খাওয়া হচ্ছে হয়নি এই যে লুচি ভাজা শুরু হয়ে গেছে দিদি লুচি হচ্ছে মাটন অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ বেগুন ভাজা হয়ে গেছে ওই দেখ পূজাকেও দেখেছি এরকম ভাবে ধরে থাকে প্যান্টটা লুচি বেগুন ভাজা আর মাটনের গরম গরম ঝোল কিরে তোর আদর খাওয়া তো শেষ হচ্ছে না টাটা খুলবি ওই যে চোখটা ঘুরিয়ে দেখে নিচ্ছে অনেকটা রাত হয়ে গেছে গল্প করতে করতে হ্যাঁ মাটন হেভি হয়েছে হেভি 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 যেখানেই যাই না কেন না এস মানে বাড়ি ফিরে এটার মুখটা না দেখলে ঠিক ভালো লাগে না মুখটা দেখি ও দাঁত দেখি দাও তো একটু এই যে এদিকে টাটা গুড নাইট টাটা শুয়ে পড়ো বলো আমি ভালো ছেলে তাড়াতাড়ি ঘুমাই তাই তো সব ভুল তাই তো যাও শুয়ে পড়ো বাবা অনেক রাত্রি হয়ে গেছে যাও 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 এটা কি এটা কি এটা কি এখানে ওর মাথা লেগেছিল বলে এটাকে মারছে এখন এই জাস্ট বাড়ি এলাম একটু আগে ঘড়িতে বাজে 1:05 আমরা 12:10-15 নাগাদ বেরোলাম বাড়ি এসে নিচ থেকে সোনা বাবার কাছ থেকে ঘুরে এই জাস্ট ওপরে এলাম ডিনার করার তো কোনো প্ল্যানই ছিল না ভেবেছিলাম একটু গল্প গুজব করে চলে আসবো কিন্তু অল্প দিন না খাইয়ে কোনোদিনও রাত্রেবেলা ছাড়ে না আর আমরা না বলে উঠতে পারি না সেরকমভাবে আর এত সুন্দর মাটনের ঝোলটা বানিয়ে পাতলা কিন্তু খুব টেস্টি যাই হোক কটা লুচি খেয়েছো 8টা লুচি খেয়েছি 8 মানে প্রথমে তুলে রেখেছিলাম 3টে 5টা খেয়ে গেলো না আর 3টে ঢোকে যাবে পেটে চলো তাহলে আজকের ব্লগটা এই অবধি রাখি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তাদের পর্যন্ত টাটা গুড নাইট আর গিফট আনবক্সিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে